কত কিছু করতেছি, আমি নাচছি মেয়ের বিয়েতে, কত কিছু ঘুরছি, সেটা নিয়ে তো দুনিয়া হইচই শুরু হয়ে গেছে, আমি ফেমাস। ব্রেকিং নিউজ, পাওয়া গেল নতুন তথ্য, তামিমা তার বাবা মায়ের অবৈধ সন্তান, ভুল করে দিয়ে ফেললো সেই কাগজটি। বিস্তারিত জানতে প্রথমে এই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো তথ্য জেনে নিন। তামিমার বাবা মায়ের বিয়ের 3 মাস পরে জন্ম হলো তামিমার, কিন্তু এখানে প্রশ্ন হলো বিয়ের 3 মাস পরে বাচ্চা হওয়াটা কি আদৌ সম্ভব? আপনারা কথাটা শুনে খুব বেশি অবাক হবেন না, কথাটি অসম্ভব হলেও এটি বাস্তবে রূপান্তরিত হয়েছে। কারণ এই তামিমা সুলতানা তাম্মি তার বাবা মায়ের বিয়ের 3 মাস পরে জন্মগ্রহণ করেছেন। তাহলে কি তামিমা তার বাবা মায়ের অবৈধ সন্তান? এমনটি উঠে এসেছে প্রমাণপত্রে। তামিমা সুলতানা তাম্মি ভুলবশত হয়তো তার বাবা মায়ের নিকাহনামাটি সামনে এনে ফেলেছে, যার কারণে প্রশ্ন উঠেছে তামিমা কি তাহলে তার বাবা মায়ের অবৈধ সন্তান? আমার কথাগুলো শুনে আপনাদের বিশ্বাস নাও হতে পারে, তাহলে চলুন দেখে নেওয়া যাক ভিডিও সহকারে সেই প্রমাণটি। অনুসন্ধান বলছে বাবা শাহিদুর রহমানের নিকাহ নামায় বিয়ের রেজিস্ট্রি দেখানো হয়েছে 24 নভেম্বর 1991 সাল। অন্যদিকে রাকিবের নিকাহ নামায় তামিমার জন্ম তারিখ দেখানো হয়েছে 2 ফেব্রুয়ারি 1992 সাল। অর্থাৎ কাগজপত্রের হিসাব অনুযায়ী বাবা মার বিয়ের 3 মাস পরই তামিমার জন্ম হয়েছে। তামিমার মা সুমি আক্তার এবং তামিমার বাবা শহীদুর রহমান স্বপন তাদের নিকাহনামায় দেখানো হয়েছে 1991 সালের নভেম্বর মাসে বিয়ে হয়েছে তাদের। কিন্তু রাকিব তামিমার কাবিন নামায় তামিমার জন্ম তারিখ দেখানো হয়েছে 1992 সালের ফেব্রুয়ারিতে তামিমার জন্ম। তামিমার বাবা মায়ের নিকাহনামা এবং তামিমার জন্ম সনদের হিসাব অনুযায়ী তামিমার বাবা মায়ের বিয়ের 3 মাস পরে জন্ম হয়েছে তামিমার। কিন্তু এই কথাটি যুক্তি সহকারে বিশ্লেষণ করলে দেখা যায় যে একটা সন্তান জন্ম দিতে কমপক্ষে 9 থেকে 10 মাস সময় লাগে, সেখানে একটি সন্তান কিভাবে এত তাড়াতাড়ি জন্ম নেওয়া সম্ভব? এই গল্পটির ধীরে ধীরে বেরিয়ে আসছে আরও নতুন নতুন রহস্যজনক তথ্য। কেঁচো খুঁড়তেই যেন কেউটা বেরিয়ে পড়ছে, যখন আইনের আদালতে প্রশ্ন উঠেছে নাসির তামিমার অবৈধ বিয়ে নিয়ে, এবং এই অবৈধ বিয়ের রহস্য উদ্ঘাটন করতে বেরিয়ে আসলো নাসিরের শাশুড়ি অর্থাৎ তামিমার মায়ের অবৈধ বিয়ে। তামিমার বাবা মায়ের অবৈধ বিয়ের প্রসঙ্গ চলে এসেছে এই গল্পের মধ্যে। এমন তথ্য উঠে আসায় অনেকেই বলছেন এখন তাহলে কোন রহস্যের উদ্ঘাটন হতে চলেছে, তাহলে কি এটি রহস্যজনকই থেকে যাবে? এটা নিয়ে ইতিমধ্যেই তোলপাল শুরু হয়ে গেছে মিডিয়াতে। অনেকেই বলছেন তামিমা সুলতানা তাম্মির বাবার সাথে বিয়ের আগেই তামিমার মা অবৈধ সম্পর্কে জড়িত ছিল, যার কারণে তামিমার বাবা মায়ের বিয়ের 3 মাস পরে জন্ম হয়। তা না হলে এটা কি করে সম্ভব হতে পারে যে বিয়ের 3 মাস পরেই একটা সন্তানের জন্ম হতে পারে? আর এই পরিপ্রেক্ষিতেই বলা যায় যার মা এতটা খারাপ তার মেয়ে কি করে ভালো হতে পারে, আর তার মা একই পথে পরিচালিত করেছে তার মেয়েকে। একটা স্বামীর ঘরে একটি 8 বছরের কন্যা সন্তান ফেলে তার মেয়েকে লেলিয়ে দিয়েছে পরপুরুষের পেছনে। অপরদিকে নাসির হোসেন বলে যাচ্ছেন যে সে নাকি তামিমার সকল কুকীর্তির কথা জেনেও তাকে বিয়ে করেছে এবং তার প্রত্যেকটা কাজে সাপোর্ট করে যাচ্ছে নাসির হোসেন। তাহলে এ কোন ধরনের পুরুষ? অন্যের বউকে ভাগিয়ে নিয়ে এসে বিয়ে করেছে এবং জোর গলায় বলছে সে তার স্ত্রীর প্রত্যেকটা কুকর্মের কথা জেনেও তাকে বিয়ে করেছে, এবং তারা জোর গলায় মিডিয়ার সামনে এসে বলছে তারা কোনো ভুল কাজ করেননি, তারা লিগালি বিয়ে করেছে এবং তাদের বিয়েটা বৈধ। তারা আইনগতভাবে রাকিব হাসানকে ডিভোর্স দিয়েছেন, মানে তামিমা সুলতানা তাম্মি তার সাবেক স্বামীকে আইনগতভাবে ডিভোর্স দিয়েছেন এবং তারা বিয়ে করেছেন পরবর্তীতে। কিন্তু তামিমা সুলতানা তাম্মির এই মন্তব্যটি বারবারই ভুয়া প্রমাণিত হয়ে এসেছে এবং তার কোনো তথ্যেরই মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং মিডিয়ার সামনে বারবার সেটি ভুল বলে প্রমাণিত হয়েছে। অপরদিকে নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মি তারা একের পর এক অন্যায় কাজ করে যাচ্ছে।
আর ইতিমধ্যেই হয়তো আপনারা তার প্রমাণটি চোখের সামনেই দেখতে পেয়েছেন। তামিমা সুলতানা তাম্মি কিভাবে তার সাবেক স্বামী রাকিব হাসানকে অকথ্য ভাষায় মন্তব্য করেছেন এবং তাকে মানহানিকর মন্তব্য করেছেন, তাকে পাগল বলেছে, অশিক্ষিত বলেছে। কিন্তু এই মেয়েটিকে শিক্ষিত করার পেছনে যার সবথেকে বেশি অবদান রয়েছে সে হলো রাকিব হাসান। কিন্তু তার কোনো প্রতিদান না দিয়েই সে মুহূর্তের মধ্যেই বলে বসল সে নাকি পাগল এবং অশিক্ষিত বলে সবার সামনে আখ্যায়িত করে দিল। অপরদিকে নাসির হোসেন, মানে ক্রিকেটার নাসির হোসেন, ক্রিকেট মাঠে ফেরার পরই তাকে নিয়ে শুরু হয়েছে চরম তর্ক বিতর্ক এবং তাকে প্রশ্ন করার জন্য ঘিরে ধরেছে অনেক সাংবাদিক এবং তাদের সবার সামনে, প্রেস মিডিয়ার সামনে নাসির হোসেন বাংলার প্রত্যেকটা মানুষকেই বলেছে অশিক্ষিত, যার কারণে চরমভাবে ফেঁসে যাচ্ছেন ক্রিকেটার নাসির হোসেন। যে কোনো সময় মামলা হতে পারে তার বিরুদ্ধে। যত দিন যাচ্ছে ততই যেন ঘোরালো পেটালো হয়ে উঠছে এই নাসির তামিমার গল্পটি, কোনোভাবেই কোনো কিছুর ফয়সলা হচ্ছে না। একটা কাহিনী রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বেরিয়ে আসছে অন্য তথ্য এবং নতুন নতুন বেরিয়ে আসছে রহস্যজনক কিছু তথ্য এবং তার প্রমাণ ইতিমধ্যেই হয়তো আপনারা পেয়ে গেছেন। এই নাসির তামিমার বিয়ে নিয়ে যখন প্রশ্ন উঠেছে তাদের বিয়েটা অবৈধ, তখন এই রহস্যের উদ্ঘাটন করতে গিয়ে বেরিয়ে আসলো নাসিরের শাশুড়ির বিয়েটাও ছিল অবৈধ এবং তামিমা তার বাবা মায়ের অবৈধ সন্তান বলে প্রমাণিত হয়ে গেল এবং তামিমা সুলতানা তাম্মি হয়তোবা ভুলবশত সেই কাগজটি প্রেস মিডিয়ার সামনে এনে ফেলল। তামিমা সুলতানা তাম্মি নিজেও জানে না যে সে কি ভুল কাজটি করে ফেললো। এর কারণে হয়তো তামিমা সুলতানা তাম্মির মা, মানে নাসিরের শাশুড়িকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে এবং এই বিষয়ে হয়তো প্রশ্নও করা হতে পারে তাকে, কারণ এটি একটি রহস্যজনক তথ্য এবং এটি বেরিয়ে আসার কারণে অনেকেই করছেন বাজে মন্তব্য এবং সবাই বলছে এই তথ্যটির রহস্য উদ্ঘাটন করা উচিত। তাহলে কি তামিমা সুলতানা তাম্মি তার বাবা মায়ের অবৈধ সন্তান? এছাড়াও অপরদিকে তামিমা সুলতানা তাম্মিকে দেশের বাইরে যেতে নিষেধাজ্ঞা প্রদান করেছে আইনি কর্তৃপক্ষ থেকে। সে যেন কোনোভাবেই দেশের বাহিরে না যেতে পারে এই বিষয়ে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে এবং তার একমাত্র কারণ হলো রাকিব হাসান প্রথমবার তো মামলা করেছে এবং দ্বিতীয়বার মানহানির মামলা করেছে তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে। এবং এই মামলার রায় যতদিন পর্যন্ত ঘোষণা না প্রদান করা হবে ততদিন পর্যন্ত এই তামিমা সুলতানা তাম্মি দেশের বাহিরে যেতে পারবে না এবং সে যে কোনো কারণে সে চাকরির সুবাদে হলেও সে দেশের বাহিরে যেতে পারবে না। এই রহস্য যতদিন পর্যন্ত উদ্ঘাটন না হবে ততদিন পর্যন্ত তাকে দেশেই থাকতে হবে এবং তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হবে। সর্বশেষে আমি একটি কথাই বলতে চাই, নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মি যেভাবে একের পর এক অন্যায় করে যাচ্ছে এদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং নাসির তামিমার অপরাধ প্রমাণিত হলে তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি হিসেবে 9-10 বছরের জেল প্রদান করা হয়। কারণ নাসির তামিমা যদি কোনোভাবে শাস্তি না পায় এবং নাসির তামিমা যদি পার পেয়ে যায় তাহলে রাকিবের সততাকে অপমান করা হবে। তাই আমি সর্বশেষে আরেকটি কথা বলতে চাই, নাসির তামিমার সাথে যেন নাসিরের শাশুড়িকেও আইনের আওতায় আনা হয়। কারণ তামিমা এই পর্যন্ত যে অন্যায়গুলো করে গেছে তার পিছনে একমাত্র অবদান রয়েছে তামিমার মায়ের, তাই তাকেও যেন আইনের আওতায় আনা হয় এবং রাকিবকে যেন তার ন্যায় বিচার পাইয়ে দেওয়া হয়। এই দাবি করে এখনকার মতো শেষ করছি আমার ভিডিও। আবার দেখা হবে পরবর্তী কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।